গুড আফটারনুন এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই অনেক ভালো আছো, আমরাও একদম ঠিকঠাক আছি। ঘড়িতে এখন বেজে গেছে প্রায় 2:45, এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। আর দুপুরের আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে করেছিলাম মাটন, আলু দিয়ে মাটন করেছিলাম, ব্যাস আর কিছু করিনি, আর ভাত করেছি আর কিচ্ছু করিনি। কিন্তু কেন বলো তো, আজকে তাড়াতাড়ি রান্না সেরে খাওয়া দাওয়া করে নিয়েছি, এই কারণে আজকে ঠাকুর দেখতে যাব। কেন বলো তো, এই দুপুরবেলার টাইমে যদি আমরা না বেরাই, এত ভিড় হয় সন্ধ্যাবেলা থেকে, তো ওই ভিড়ে ঠাকুর দেখা পোষায় না। যদিও এখন প্যান্ডেলে দুপুরবেলা থেকে ভিড় হয়, তো যাই হোক, দুপুরবেলায় আমরা বেরাই ঠাকুর দেখতে, সেই দুর্গাপুজো হোক আর কালী পুজো হোক। আর দুর্গাপুজো সেরকম করে মানে ঠাকুর দেখতে পারিনি, তো ইচ্ছা রয়েছে কালী পুজো একদম দুর্গা পুজোটাও একদম কমপ্লিট করে নেবো। দুর্গা পুজোয় যেহেতু ভালো করে ঠাকুর দেখতে পারিনি, তো কালী পুজোতেও একদম খুব ভালো করে ঠাকুর দেখবো। যাই হোক, তো আজকে যাব আমরা নৈহাটির বড়মার দর্শন করতে। জানি না নৈহাটির বড়মার দর্শন তো সবার পক্ষে জোটে না, শুনেছি, তো দেখা যাক। তো এখন সেজে গুজে বেড়াচ্ছি, তো মায়ের যদি কৃপা হয় তাহলে মায়ের দর্শন করতে পারবো নৈহাটির বড়মার। তো যবে থেকে শুনেছি নৈহাটির বড়মার কথা, তো তবে থেকে একটা মনের মধ্যে ইচ্ছা ছিল যে নৈহাটির বড়মার দর্শন একদিন হলেও যেন করতে পারি। তো আজকে দেখি সেই দিনটা হয় কি না, তো অবশ্যই তোমাদের সাথে নিয়ে যাব, তোমাদেরকেও আমার সাথে দর্শন করিয়ে দেবো নৈহাটির বড়মার। তো ইচ্ছা তো আছে যেভাবেই হোক দর্শন করবই নৈহাটির বড়মার দর্শন করে, সাথে আশেপাশে যে ঠাকুরগুলো হয়েছে, প্যান্ডেলগুলো হয়েছে, সেগুলোও একটু দেখবো। তো চলো, এখন যদি না বেরোয় না ট্রেনে প্রচুর ভিড় হয়ে যাবে, এখন থেকে ভিড় তো অলরেডি হয়েই গেছে, আর ট্রেন রাস্তা তো প্রচণ্ড ভয় লাগে, আর ট্রেনে করে যেতে হবে, তাই আগে আগে বেরাচ্ছি। প্রচুর ভিড় হবে, প্রচুর ভিড় হবে, ইয়েতে দেখছি তো ফেসবুকে, তারপরে ইউটিউবে দেখছি তো কি পরিমাণে ট্রেনে ভিড় হচ্ছে। আর ট্রেনটা না আমার খুব একটা কমফোর্টেবল লাগে না, আমি বাসে চড়ে অভ্যস্ত, তো তার জন্যই ট্রেনটা খুব একটা কমফোর্টেবল মনে করি না। তো যাই হোক, যেতে তো হবেই, দর্শন করতে গেলে মায়ের তো আমাকে একটু কষ্টই করতে হয়, তাই না? তো চলো এবার সাজুগুজু করে নিই, সাজুগুজু করে একবারে তোমাদের সাথে বাইরে বেরিয়ে তোমাদের সাথে কথা হবে, চলো তাহলে। তো আমরা স্টেশনে পৌঁছে গেছি, আমাদের ট্রেন কিন্তু এখনো আসেনি, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন ঢুকে যাবে। আর এই স্টেশনে প্রচণ্ড পরিমাণে ভিড়, দাঁড়ানোর জায়গা পর্যন্ত নেই, সবাই তো ঠাকুর দেখতে যাচ্ছে। আর এই যে দেখো, আমরা নৈহাটি স্টেশনে নেমে পড়েছি, এখন সিঁড়ি দিয়ে ওই পারে যাচ্ছি, আর তোমাদের শুধু ভিড়টা দেখাচ্ছি নৈহাটিতে। কি সাংঘাতিক পরিমাণে ভিড়, মানে কল্পনা করা যাবে না, মানে হাঁটার জায়গা পর্যন্ত পাচ্ছি না। তো আমরা পৌঁছে গেছি নৈহাটিতে, আর এখন ঠাকুর দেখার জন্য যাচ্ছি, তো তোমরা দেখতে থাকো। এখানে দেখো ছোট্ট একটা ঠাকুর করেছে, প্যান্ডেলটাও খুব ছোট। আর এখানে এগিয়ে চলছি আমরা সবাই, এখন যেই ঠাকুরটা আমরা দেখতে যাচ্ছি, তো সেই ঠাকুরটা ভীষণই সুন্দর করেছে, আর থিমটা দেখে ভীষণ ভালো লাগলো। আর এখানে যে মিউজিকটা চলছিল, এত সুন্দর মিউজিকটা, মানে এখানে যে থিমটা করেছে সেই থিম অনুযায়ী মিউজিকটা ছিল, এত সুন্দর মিউজিক তোমাদের মানে বলে বোঝাতে পারবো না। কিন্তু আমি মিউজিকটা দিতে পারলাম না, তার জন্য তোমাদের কাছে অনেক সরি, কারণ কপিরাইট যদি চলে আসে তো তার জন্য আমি মিউজিকটা দিতে পারলাম না। আর এখানে যে প্যান্ডেলের থিমটা ছিল, এই থিমের সাথে ওনারা যে মিউজিকটা দিয়েছিল একদম অ্যাপ্রোপ্রিয়েট ছিল, এত সুন্দর লাগছিল, মানে গায়ে কাঁটা দিয়ে উঠছিল। আমি তোমাদেরকে ভয়েসটা পরে দিচ্ছি, তো তার জন্যই বলতে পারলাম, ভীষণ ভালো লাগলো ওই থিমটা, প্যান্ডেলটা, ঠাকুর আর মিউজিক, ভীষণ ভালো লাগলো। তো কিছুক্ষণ চলার পর আরও একটি প্যান্ডেলে ঢুকে গেলাম, আর এখানে আরও একটি ঠাকুর দেখতে পেলাম। তো দেখো প্যান্ডেলের ভেতরটা কি সুন্দর করেছে, ঝাড়বাতিগুলো খুব ভালো লাগছে, আর মায়ের দর্শনও করে নিলাম। আর এখানে পরপর পরপর ঠাকুর দেখতে পাওয়া যায়, আমাদের এই দিকে যেরকম অনেকটা দূরে দূরে ঠাকুর হয়, তো এসব জায়গায় পরপর পরপর ঠাকুর হয়, খুব একটা বেশি হাঁটতে হয় না, তো বেশ ভালোই লাগে এই জিনিসটা। আর দেখো কি সুন্দর মায়ের মূর্তি, thank you.
অবশেষে বড় মায়ের দর্শন করতে এগিয়ে চলছি আমরা সবাই। দেখতেই পাচ্ছ কত লাইন আর কতটা পরিমাণে ভিড় হয়েছে। তো প্রত্যেক দিনই এরকমই ভিড় হচ্ছে, তো তোমরা দেখতে থাকো। নৈহাটির বড় মার কথা অনেকদিন ধরেই শুনেছি শুনেছি বড় মা সবাইকে টানে না, আর যাকে টানে তাকে ধরে রাখা যায় না। আসার সময় এত কষ্ট করে এসেছি, আর এখন বড় মাকে দেখে সেই কষ্টটা কিছুই মনে হচ্ছে না। বড় মায়ের দর্শন করে চোখ দুটো সার্থক করলাম আর আলাদা রকমের শান্তি পেলাম। বড় মায়ের সামনে থেকে দর্শন করে চোখের জলও আটকাতে পারলাম না। মাকে এত সুন্দর লাগছিল দেখতে, মায়ের অপরূপ দেখতে দেখতে, আর মানুষের ঠেলা খেতে খেতে কখন যে প্যান্ডেল থেকে বেরিয়ে গেলাম বুঝতেই পারলাম না। মায়ের টান বড়ই শক্তিশালী, একবার টানলে যেতেই হবে। আর আজকে মায়ের দর্শন করে জীবন সার্থক করলাম। বড় মায়ের দর্শন করে আরও কিছু ঠাকুর দেখলাম, আরও প্যান্ডেল দেখলাম। এখন যে প্যান্ডেলটা তোমরা দেখতে পাচ্ছ আর যে ঠাকুরটা তোমরা দেখবে, এই ঠাকুরটা অনেকটা তারাপীঠ মন্দিরের মায়ের যে মূর্তি আছে সেই তারাপীঠ মায়ের মূর্তির মতো অনেকটা দেখতে লাগছে, দেখো তোমরা। আর এত সুন্দর লাগছে দেখে মন ভরে গেল। আর এখন এখান থেকে বেরিয়ে আমরা ট্রেন ধরবো। তো আমরা দমদম জংশনে পৌঁছে গেছি, আর দমদম জংশনের এখানে একটা প্যান্ডেল তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো কি সুন্দর প্যান্ডেলটা করেছে, লাইটিংও খুব সুন্দর করেছে। আর ভেতরে তো যেতে পারলাম না, তাই ঠাকুর তোমাদের দর্শন করাতে পারলাম না। আর এখানে নাগের বাজারের প্যান্ডেলগুলি তোমাদের দেখাচ্ছি। আমরা কিন্তু অটোতে উঠে গেছি বাড়ির উদ্দেশ্যে, আর বাড়ি পৌঁছে গেছি, ফ্রেশ হয়ে গেছি, চা বসিয়ে দিয়েছি, আর বাবুর আর ডনার জন্য কিছু খাবার নিয়েছি, আমাদের জন্যও এনেছি। এখানে কোকোকোলা আছে, ডনার আইসক্রিম আছে, পনিরের চপ আছে, আর বেগুনি আছে। তো এখন আমরা এগুলি খেয়ে নেব, তারপরে একটু বাজি পোড়াবো। তো খাওয়া দাওয়া সেরে বাজি পোড়াতে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আর আমি তারাবাতি ছাড়া অত পছন্দ করি না অন্য কিছু বাজি পোড়াতে। আর ঘটবাজি নিয়ে আসতে বলেছিলাম বাবিকে, তো সেই ঘটবাজি পোড়াবো। তো এই হচ্ছে আমার বাজি পোড়ানো। তো চলো, বাজি পোড়ানোর সাথে সাথে আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো আমার আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা।